হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমি একটু শরীর খারাপের জন্য আজকে সকালে 6টার সময় তোমাদের এটা পাবলিশ করতে পারিনি। তো তার সত্ত্বেও আমি এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা বানিয়েছি এবং খুব সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা মন দিয়ে দেখো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি আমরা তাহলে দেখছি আজকে 13 ডিসেম্বর 2020 উইথ স্ট্যাটিক জিকে। সবার প্রথমে আমি তোমাদের একটা কথা বলি, দেখো কালকে আমি ডেলি দেখো স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করেছি। তোমরা এটা অনেক দিন ধরে বলেছিলে প্রত্যেকটা স্টেটের কী কী কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মানে সেপারেটভাবে আমি তোমাদের বানিয়ে দিয়েছি। তার সাথে সাথে আমি সেই স্টেটগুলোর ফ্যাক্টস এবং জিকে এগুলো আলোচনা করেছি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো একটা ভিডিও। তোমরা এটা দেখে নিও, প্লেলিস্টের নাম রয়েছে স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা ওই প্লেলিস্টে এই সব কটা ভিডিও পেয়ে যাবে। আমি তোমাদের আপকামিং উইকে প্রত্যেকটা স্টেট প্রত্যেক দিন একটা করে প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের এগুলো রেডি হয়ে যায় এক্সামের আগে। আর লুসেন্ট জিকেটাও আমি তোমাদের নেক্সট উইকে পরপর করে আশা করছি কভার করিয়ে দিতে পারবো, শেষ করিয়ে দিতে পারবো। ইন্ডিয়ান রেলওয়ে জিকে এটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো ভারতীয় রেলওয়ে সম্পর্কিত সব বিভিন্ন তথ্য এখানে রয়েছে এবং 2020 যা যা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, মানে ইন্ডিয়া রেলওয়ে জিকে রিলেটেড যা যা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো সবকটা প্রোভাইড করে দিয়েছি। এইগুলো আমি তোমাদের একটা কাজ করছি, আরআরবি এনটিপিসি বলে একটা হচ্ছে প্লেলিস্ট করে দিচ্ছি 2020। এই প্লেলিস্টের নাম থাকবে, তোমরা এই প্লেলিস্টে আমি আগেও যা ভিডিও করেছি বা এখন এগুলো সবকটা দিয়ে দিচ্ছি, তোমরা একবার রিভিউজের জন্য দেখে নিতে পারবে সবকটা। তো চলো সবার প্রথমে হোমওয়ার্কের প্রশ্নগুলো একবার আলোচনা করে নিই। 2021 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এটা টোকিওতে অনুষ্ঠিত হবে। 2024 সালে অলিম্পিক 33তম ছিল এবং এটা প্যারিসে অনুষ্ঠিত হবে 2024-এ, 2021-এ টোকিও, 2024-এ প্যারিস। আর উড়িষ্যা রাজ্যের রাজ্যপাল রয়েছেন এখন গণেশী লাল। ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমাদের যেটা, দেখো কৃষি মন্ত্রণালয় ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে 100% জৈবিক হিসাবে ঘোষণা করেছে। 100% জৈবিক বলতে এখানকার চাষবাসগুলো কিন্তু পুরোপুরি জৈবিক উপায়ে করা হয়, কোনো রকম রাসায়নিক সার, কোনো রকম কীটনাশক এগুলো ইউজ করা হয় না। তো সেটা করা হয়েছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে এই ধরনের হয়, তো তার জন্য এখানকার যেসব চাষবাস থেকে যেগুলো ফসলগুলো পাওয়া যায় সেগুলো খুব নিরাপদ এবং খাদ্য হিসাবে সেগুলোকে খুব সেফটি আর কি আমরা গ্রহণ করতে পারি। তো কৃষিকে এটা আরও অনেক পরিবেশ বান্ধবও করে তোলে অ্যাকচুয়ালি। তো এর এইটার জন্য 100% জৈবিক হিসাবে ঘোষণা করা হয়েছে লাক্ষাদ্বীপকে। এর আগে রাজ্য হিসাবে সিকিম রাজ্যকে এরকম ঘোষণা করা হয়েছিল, কেননা সিকিমেতেও এই ধরনের জৈবিক উপায়ে চাষবাস হয়। আচ্ছা, এরপরে আমরা লাক্ষাদ্বীপ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন দেখে নেবো যেগুলো এক্সামে জিজ্ঞাসা করা হয়। যেমন লাক্ষাদ্বীপে 36টা টোটাল দ্বীপ রয়েছে, এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল আমরা জানি। এইটা এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয় লাক্ষাদ্বীপে কতগুলো দ্বীপ রয়েছে। আর এখানকার এরিয়া হচ্ছে 32 স্কোয়ার কিলোমিটার, 32 বর্গ কিলোমিটার হচ্ছে লাক্ষাদ্বীপের এরিয়া। এরপরে আমরা যেটা দেখবো, দেখো মানে লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাতি, লাক্ষাদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর প্রফুল কে প্যাটেল, প্রফুল কোদা প্যাটেল। আর এই প্রফুল কে প্যাটেল বর্তমানে দাদরা নগর হাভেলি, দমন দিউ এই দুটোরও অ্যাডমিনিস্ট্রেটর পদে রয়েছেন, ঠিক আছে। 5 ডিসেম্বর 2020 অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর পদে দায়িত্বভার গ্রহণ করেছেন মানে আমাদের প্রফুল কে প্যাটেল। তো এখানে আমরা তিনটে জিনিসেরই অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পেলাম, তিনটে কেন্দ্রশাসিত অঞ্চলই, দাদরা নগর হাভেলি, দমন দিউ এবং লাক্ষাদ্বীপ। এরপরের প্রশ্ন যেটা দেখবো, আমরা টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার 2020 হিসাবে নির্বাচিত হয়েছেন কে? দেখো আমেরিকার রাষ্ট্রপতি এবং মানে উপরাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিস, তো এরা দুজনই হয়েছেন টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার 2020। আর জো বাইডেন কিন্তু আমেরিকার 46তম প্রেসিডেন্ট, এটা প্রচুর এক্সামে আসে। টাইম ম্যাগাজিন 1927 সাল থেকে এই মানে এটা প্রকাশ করে আসছে, এইটা পাবলিশ করে আসছে। ভারতের কোন রাজ্য পিটা ইন্ডিয়াস 2020 মোস্ট ভেগান ফ্রেন্ডলি স্টেট অ্যাওয়ার্ড জিতেছে? দেখো এটা আগেরবারে রেলওয়ে গ্রুপ ডিতে দুটো তিনটে শিফট এসেছিল, যেটা পিটা ইন্ডিয়াস 2018 মোস্ট ভেগান ফ্রেন্ডলি স্টেট। তো এইটা এবারে কিন্তু 2020 গোয়া হয়েছে। সো এটা আমাদের কাছে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবান, গোয়ার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি এবং রাজধানী কোনটা? পানাজি। রোম্যান্সিং টার্গেটস গেট ক্লোজার টু সেলিং ইন 7 স্টেপস বইটা লেখককে? দেখো এই বইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট এই কারণেই, নিধি ভাদেরা যিনি লিখেছেন ইনি প্রথম ইন্ডিয়ান ওমেন যিনি এই ধরনের একটা সেলসের ওপর বই লিখেছেন, তার জন্য এই বইটার একটা মানে ইম্পর্টেন্স রয়েছে। তোমরা এই বইটা একটু ভালো করে মনে রাখবে, রোম্যান্সিং টার্গেটস গেট ক্লোজার টু সেলিং ইন 7 স্টেপস, এই বইটার লেখক নিধি ভাদেরা। কে টাই গ্লোবাল সামিট 2020 লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছেন টাই গ্লোবাল সামিট 2020 বিল গেটস। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নেবে। বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আমরা জানি সবাই, মাইক্রোসফটের সিইও বর্তমানেই রয়েছেন সত্য নাদেলা, যার লেখা একটা বিখ্যাত বই হিট রিফ্রেশ আগেরবারে প্রচুর আসছিল।
আর এখানে মাইক্রোসফটের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেটসের, আর এটা প্রতিষ্ঠিত হয় 4th April 1975। পার্বত্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্য PMSVNEP ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে মানে বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম স্থান দখল করেছে, এটার কথা আগেই আমি তোমাদের বলেছি, তোমরা আশা করি জানো যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো। তো এক্ষেত্রে মণিপুর মানে PMSVNEP বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম স্থান দখল করেছে। এর ফুল ফর্মটা আমি একবার তোমাদের বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি, এটা হচ্ছে PMSVNEP-র ফুল ফর্ম। আর এখানে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রয়েছেন এখন, আর রাজ্যপাল রয়েছেন কে এন নাজমা হেপতুল্লাহ। এরপরে আমরা চলে যাব টাইম ম্যাগাজিনের অ্যাথলেট অফ দ্য ইয়ার 2020 হিসাবে কে নির্বাচিত হয়েছেন। তো দেখো এক্ষেত্রে লেব্রন জেমস, যিনি আমেরিকার একজন বাস্কেটবল প্লেয়ার, তো ইনি অ্যাথলেট অফ দ্য ইয়ার 2020 হয়েছেন টাইম ম্যাগাজিনের। এটাও কিন্তু খুব এক্সামে আসে। এখানে আমরা যদি দেখি তাহলে দেখো দক্ষিণ কোরিয়ার সাতজন মানে এই লেব্রন জেমস ছাড়া দক্ষিণ কোরিয়ার সাতজন বালকের মেগা হিট ও কে পপ ব্যান্ড BTS টাইম ম্যাগাজিনের এন্টারটেনার অফ দ্য ইয়ার 2020 হিসাবে নির্বাচিত হয়েছেন। টাইম ম্যাগাজিন বিজনেস অফ দ্য ইয়ার সম্মানে অভিষিক্ত হয়েছেন জুমের ফাউন্ডার, যেটা হচ্ছে ভিডিও কমিউনিকেশন কোম্পানি যে জুম, সেই জুমের ফাউন্ডার এরিক ইয়ন, ইনি কিন্তু দ্য টাইম ম্যাগাজিন বিজনেস অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন। জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বা অ্যাক্টিং চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন কে, রাজেশ বিন্দাল। জম্মু কাশ্মীর হাইকোর্ট 1928 সালে প্রতিষ্ঠিত হয়, 1928 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা। জম্মু কাশ্মীরের ক্যাপিটাল জম্মু, শীতকালীন ক্যাপিটাল মানে শীতকালীন রাজধানী জম্মু এবং গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন রাধাকৃষ্ণ মাথুর এবং লাদাখের ক্যাপিটাল কোনটা, লে। দেখো ICCI ODI র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে কে প্রথম স্থান দখল করেছে, ব্যাটসম্যান হিসাবে ফার্স্ট পজিশনে রয়েছেন 12th December 2020 অনুযায়ী। এটা কিন্তু অনেক চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়, তো এটা আমি তোমাদের দেখবে দু মাস তিন মাস ছাড়া ছাড়া একবার করে বলি, বিকজ এরা চেঞ্জ হয়, এই পজিশন সবসময় কিন্তু চেঞ্জ হয়। তো বিরাট কোহলি এখন রয়েছেন ফার্স্ট পজিশনে অ্যাকর্ডিং টু 12th December 2020। আর এখানে দেখো ICCI ODI র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে সেকেন্ড পজিশনে রয়েছেন রোহিত শর্মা, থার্ড পজিশনে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। এখানে দেখো প্রথম স্থানে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট রয়েছে এবং সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের জসপ্রীত বুমরা, কোনটা, ICCI ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, ট্রেন্ট বোল্ট রয়েছেন ফার্স্ট এবং আমাদের ইন্ডিয়ান জসপ্রীত বুমরা রয়েছে থার্ড পজিশনে। 2020 সালে কাকে দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে, দেখো মির্জাপুরের নাম আমরা সবাই শুনেছি, মির্জাপুর ওয়েব সিরিজ, তো সেক্ষেত্রে অনাংশা বিশ্বাস জরিনা বেগমের চরিত্র অভিনয় করেছেন, আমরা জানি মির্জাপুরে মির্জাপুর টুতে দুটোতেই ছিলেন, জরিনা বেগমের চরিত্র অভিনয় করেছেন অনাংশা বিশ্বাস, এনাকে দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। মির্জাপুর ডিরেক্টর কে রয়েছেন, মির্জাপুরের করণ আনসুমান, গুরমিত সিং এবং মিহির দেশাই। মির্জাপুর ইজ অ্যান অ্যাকশন ক্রাইম থ্রিলার, আমরা সবাই জানি ওয়েব সিরিজ যেটা রয়েছে, এটা আশা করি তোমরা সবাই দেখেছো, এটার সম্পর্কে আমার বলার আর দরকার নেই। এক্সেল এন্টারটেনমেন্ট এটা প্রোডিউস করেছিল। ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে পালন করা হয় প্রত্যেক বছর 12th December। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির তরফ থেকে বিশ্বজুড়ে এটা উদযাপন করা হয় 12th December, ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। ইউনিভার্সাল হেলথ কভারেজের লক্ষ্যবর্ষ হচ্ছে 2030, থিম হচ্ছে এটা যেটা ছিল 2020-র থিম হচ্ছে হেলথ ফর অল প্রোটেক্ট এভরিওয়ান। তোমাদের জন্য আজকে প্রশ্ন থাকবে ICICI প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন, সিকিমের মুখ্যমন্ত্রী কে, BCCI এর সভাপতি কে, এগুলো তোমরা শেষ করে আমাকে কমেন্ট বক্সে জানাও। দেখো লুসেন্টটা আমি নেক্সট উইকে তোমাদের চেষ্টা করবো 3000টাই কভার করে দেওয়ার। লুসেন্ট জিকে প্লেলিস্ট আমি একটা তৈরি করে দিয়েছি, তোমরা লুসেন্ট জিকে প্লেলিস্ট একটু খুঁজে নাও বা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তোমরা ওখানে পেয়ে যাচ্ছ। তারপর থেকে আমি তোমাদের নেক্সট উইকে তোমাদের চেষ্টা করবো 3000টা কমপ্লিট করে দেওয়ার। আর স্টেট ওয়াইজটা যেটা বললাম সেটাও দেখো, ওইগুলো ইম্পর্টেন্ট রয়েছে। নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স বিস্তারিত আলোচনা সহ আমি তোমাদের মাল্টি ম্যাগাজিন PDF অলরেডি প্রোভাইড করে দিয়েছিলাম, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে তোমাদের কাছে আসবে। ইভেন ওখানে আমি তোমাদের এই আলটিমেট জেনারেল 2020-র দুটো ভার্সনই দিয়ে রেখেছি, আর তার সাথে সাথে আমি এই বইটাতে কী কী রয়েছে সেটা নিয়ে যে সেপারেট ভিডিওটা বানিয়েছিলাম তোমাদের, যেটাতে বলা হয়েছে এই বইটাতে কী কী রয়েছে, তো সেই জিনিসটাও আমি দিয়ে দিয়েছি দেখো ডিসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে এই বইটার মধ্যে কী কী রয়েছে, প্রয়োজন পড়লে তোমরা এখনও কালেক্ট করে নিতে পারো। এবার আমরা দেখবো 12th December যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো কুইক রিভাইজ দেবো, এখানে আমি ডিটেলস আলোচনা করবো না। তোমরা তিনটে ডটে এখানে ক্লিক করে নাও, তিনটে ডটে
এখানে দেখো স্ক্রিনটার উপর একবার ট্যাপ করলে এখানে একটা তিনটে ডট আসবে। এই তিনটে ডটের উপর ক্লিক করলে যেখানে যেটা তোমরা পাবে সেখান থেকে দেখবে ফ্রম নলেজ অ্যাকাউন্ট যে জায়গাটা রয়েছে ওখান থেকে ক্লিক করে নিলে তোমাদের কাছে চলে আসবে আমি যে যে লিঙ্কগুলোর কথা বলছি সেই লিঙ্কগুলো, এবং সেখান থেকে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিতে পারবে। চলো আমি ডিটেলস না আলোচনা করছি না, আমি এখানে শুধু একবার জাস্ট কুইক রিক্যাপ দিয়ে নেবো। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম কোন ইভেন্টের অন্তর্ভুক্ত হতে চলেছে দেখো, এটা ব্রেক ড্যান্স, এটা ব্রেকিং, আমি বলেছিলাম ব্রেকিং হিসাবে নামকরণ করা হবে। ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে প্রত্যেক বছর 11 ডিসেম্বর পালন করা হয়। 2020 সালে FICCI ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড এটা পেয়েছে বজরং পুনিয়া আর ইলাভেনিল ভালারিভান, তার সাথে আমি এখানে অ্যাওয়ার্ডগুলো দিয়ে দিয়েছিলাম আগের দিন। ইন্টারন্যাশনাল গল্ফ ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন অন্নিকা সোরেনস্ট্যাম। 2023 সালে ইন্ডিয়ান ওশেন আইসল্যান্ড গেমস অনুষ্ঠিত হতে চলেছে মাদাগাস্কারে। ফোর্বসের 100 মোস্ট পাওয়ারফুল ওমেন তালিকায় নির্মলা সীতারমনের স্থান 41। ইউনিসেফ ডে প্রত্যেক বছর পালন করা হয় 11 ডিসেম্বরে। আরবান গভর্নেন্স ইন্ডেক্স 2020 প্রথম স্থানে রয়েছে উড়িষ্যা রাজ্য। উত্তরাখণ্ডের গ্রামীণ অঞ্চলে 5-স্টার পোস্টাল স্কিম লঞ্চ করেছে সঞ্জয় ধত্রে। 2020 রামানুজন প্রাইজ পেয়েছেন ডক্টর ক্যারোলিনা আরাউজো। তো এগুলো ছিল আমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। আমি তোমাদেরকে দেখো প্রত্যেক দিনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে লিঙ্কটা দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে দেখো। কালকে আমরা এরপরে আবার ক্লাস দেখবো সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। কালকে অনেকগুলো ক্লাস রয়েছে, তোমরা তার জন্য একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নাও, কেননা 6টার পর আবার আনঅ্যাকাডেমিতে ক্লাস রয়েছে ধরো 10টার সময়। কালকে একটা বড়ো মক টেস্ট রয়েছে তোমরা সবাই জানো, সুপার 60 জিকেতে কী কী থাকবে আমি একবার বলে দিই। সুপার 60 জিকেতে থাকছে 5টা থেকে 10টা পুরো ম্যাথ থাকছে, ম্যাথের কোয়েশ্চেন, রিজনিং থাকছে তোমার 10টা, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে প্রায় 15 থেকে 20টা, এবং তার সাথে জিকে থাকবে। সব মিলিয়ে টোটাল 60 কোয়েশ্চেন্স, আমাদের 60 সেকেন্ডস টাইম, এবং লাইভ তোমরা আমার সাথে এটা থাকতে পারবে, এটাও সম্পূর্ণ ফ্রি, তোমাদের এর জন্য কোনো সাবস্ক্রিপশানের দরকার নেই। ঠিক আছে, তোমরা এটা অংশগ্রহণ করার পরে নিজেরা নিজেদের লিডার বোর্ডে পজিশান দেখতে পারবে কে কত র্যাঙ্ক করলে। আর এটার জন্য আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখো দেওয়া রয়েছে, তোমরা ওখানে থেকে গিয়ে একটু নোটিফাই মি করে নাও। আর যদি তোমাদের কাছে কোনো ফ্রি আনলক ফ্রি বলে আনলক ফ্রি প্ল্যান বলে কোনো জিনিস জানতে চাওয়া হয়, কোনো কোড ইনভাইট কোড চাওয়া হয়, সেক্ষেত্রে তোমরা নলেজ 60টা ইউজ করবে। এইটা ইউজ করলে তোমাদের ফ্রি প্ল্যানটা আনলক হয়ে যাবে, ঠিক আছে, নলেজ 60। তো চলো, এরপরেও কালকে তোমাদের আমি স্টেট ওয়াইজ জিকে দেবো কালকে সন্ধ্যাবেলা। কালকে প্রচুর ক্লাসেস রয়েছে, সো তোমরা একটা কাজ করো, নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে তোমরা একটু গিয়ে সার্চ করে নাও, নলেজ অ্যাকাউন্ট যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমি তোমাদেরকে এই প্রত্যেকটা ক্লাসের ঠিক 5-10 মিনিট করে আগে লিঙ্কগুলো শেয়ার করে দেবো, তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে কোথায় কখন কী ক্লাস হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার কালকে সকাল 6টার সময় সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ।